আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি চুলাই তৈরি মিনি পিৎজা আমার আজকের রেসিপিটি বাচ্চাদের জন্য তবে সাইজে ছোট হলো টেস্ট কিন্তু সকলের জন্য এই ডোটা দিয়ে বড় পিৎজাও তৈরি করতে পারবেন আমি একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আমার এই নরম তুল তুলে পিৎজাটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক দিবেন তাহলে চলুন কি কি লাগছে আমার এই পিৎজাটা তৈরি করতে এখানে আমি হালকা কুসুম হাফ কাপ পানি নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি হাফ চা চামচ লবণ দেড় চা চামচ ইস্ট খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই ইস্টের পানিটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এতে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অন্যদিকে আমি শুকনো উপকরণের জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা দেড় টেবিল চামচ গুঁড়া দুধ দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি ওইদিকে আমার ইস্টটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে ফুলে উঠেছে এখন এই ইস্টের পানিটা আমি ময়দার ভিতরে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ইস্টের এখানে হাফ কাপ পানি আমার আরও একটু পানি লেগেছে যখন পানি লাগবে সেই পানিটা হালকা কুসুম পানি দেওয়ার চেষ্টা করবেন এই অবস্থায় কিন্তু মিশ্রণটা অনেকটা আঠালো মনে হবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মথে নিলে সফট একটা ডোতে পরিণত হবে আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে ভেতরের অংশটা এভাবে চাপ দিয়ে আমি একটা বলে শেপ দিয়ে দিচ্ছি এখন যে পাত্রে আমি ডোটাকে রাখবো সে পাত্রে হাফ টি স্পুন সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এর ভিতরে আমি ডোটা রেখে দিচ্ছি ডোর উপরও আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি এতে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দেড় থেকে দুই ঘন্টার জন্য চুলার পাশে অথবা গরম কোনো জায়গায় রেখে দিয়েছি এতে আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে টপিংয়ের জন্য চুলায় চলে যাচ্ছি এই জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ চিকেন দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সয়া সস হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া আপনারা কম বেশি দিতে পারেন সামান্য একটু লবণ লবণটা অবশ্যই বুঝে দিবেন সয়া সসে অনেক লবণ থাকে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পিৎজা সস এই পিৎজা সসটা আমার হোমমেড আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব। পিৎজা সস ছাড়া কিন্তু পিৎজার আসল টেস্ট কখনোই পাবেন না আমি এক মিনিট ভাজার পর আমি টপিংটা নামিয়ে নিচ্ছি ওইদিকে আমার ডোটো অ্যাক্টিভ হয়ে গিয়েছে ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে এর ভিতরে যে বাতাস সৃষ্টি হয়েছে সেটাকে আমি চেপে চেপে বাতাসগুলো বের করে দিচ্ছি বাতাসগুলোকে বের করে এই ডো থেকে আমি দুই ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন এখন একটা লেচিকে আমি সে আগের মতো ফোল্ড করে নিয়েছি ঠিক এভাবে ফোল্ড করে নিয়েছি এখন যেই প্যানে আমি পিৎজাগুলো বানাবো সেই প্যানটাও নিয়ে নিয়েছি সেই প্যানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে এর ভিতরে যে রুটিটা বানিয়েছি সেটাকে হাত দিয়ে ছোট একটা রুটি বানিয়ে নিচ্ছি চারোপাশ কিন্তু এভাবে উঁচু করে দিবেন এতে পিৎজাটা দেখতে অনেক সুন্দর লাগবে এখন আমি একটা কাটা চামচ দিয়ে রুটিটার মাঝখানে ছোট ছোট সিজি করে দেবো এতে রুটিটা একেবারে ফুলে উঠবে না যেহেতু আমার প্যানটা একেবারেই ঠান্ডা তাই আমি এটাকে চুলায় দিয়ে প্রথমে লো হিটে তিন মিনিট ভাজবো এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আমি উলটিয়ে দিচ্ছি একেবারে ফুলে উঠেছে আমি কিন্তু পাঁচটা দিয়েছি আপনারা আর একটু কম দিলে ভালো হবে এক মিনিটের জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি এক মিনিট পর পুরোটাই আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি টপিং দেওয়ার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার সেই হোমমেড মেড পিৎজা সস এক চামচ করে আপনারা কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি যে আগে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে আমি চিকেন দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আসলে পরিমাণটা হচ্ছে আপনাদের উপরে আপনারা কতটুকু খেতে চান দিয়ে দিচ্ছি সবুজ কালারের ক্যাপসিকাম এর ভিতরে দিয়ে দিচ্ছি মজেরালা চিজ চিজ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লাল কালারের ক্যাপসিকাম আমি দুই রকম করে দিচ্ছি ছোটো ছোটো করেও দিচ্ছি পুরোটা আমার সাজানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় নিয়ে যাচ্ছি আবারও চুলায় এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি লো হিটে এক মিনিট পর যখন চিজগুলো একটু গলে যাবে তখনই এর ভিতরে দিয়ে দিচ্ছি ওড়িগেন সামান্য করে এটা অপশনাল না দিলেও হবে এখন আমি আবারও এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট পরে আমার পুরোপুরি পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখুন পিৎজাটা কতটাই সফট হয়েছে ব্যাক সাইডটাও দেখুন একেবারেই পরে নিই আমার পিৎজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক বাটনে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকের মতো রাখছি আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন অনেক ভালো আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ